ফরিদপুরের বরকত-রুবেলের 2000 কোটি টাকা অর্থ পাচার মামলায় আসামি বেড়ে দাঁড়াচ্ছে 40 জনে। অধিকতর তদন্ত শেষে এই চার্জশিট তৈরি করেছে সিআইডি, যা শিগগিরই জমা দেওয়া হবে আদালতে। জানা যায় আসামির তালিকায় উঠেছে স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী বেশ কয়েকজনের নাম। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। 2020 সালের 26 জুন অর্থ পাচারের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় ফরিদপুরের দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে মামলা করেন সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ। এতে দুই ভাইয়ের বিরুদ্ধে অবৈধ উপায়ে 2000 কোটি টাকার সম্পদ উপার্জন ও পাচারের অভিযোগ আনা হয়। এছাড়া বলা হয় 2010 সাল থেকে এখন পর্যন্ত ফরিদপুরের এলজিইডি, বিআরটিএ, সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারি বিভাগের ঠিকাদারি নিয়ন্ত্রণ করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হন বরকত-রুবেল। মাদক কারবার, ভূমি দখল করেও অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন তারা। অর্থের একটি অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন দুই সহোদর। এতে গত বছরের মার্চে 10 জনকে আসামি করে প্রথম দফায় চার্জশিট দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তবে 6টি কারণ দেখিয়ে সেই চার্জশিট গ্রহণ না করে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। পর্যবেক্ষণে বলেন, 164 ধারার অধীনে বেশ কিছু লোকের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন আসামিরা, কিন্তু মামলার অভিযোগপত্র থেকে তাদের বাদ দেওয়া হয়েছে, যার এখতিয়ার নেই তদন্তকারী সংস্থার। এছাড়া রুবেল, বরকত ও তাদের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের 487টি দলিলে 5388 বিঘা জমির কথা থাকলেও জব্দ হয় 113টি দলিল, বাকিগুলো বাদ দেওয়া হয়। সিআইডি বলছে, দ্বিতীয় দফার তদন্ত শেষে নতুন করে অভিযোগপত্র প্রস্তুত করেছেন তারা। এতে আসামির সংখ্যা বেড়েছে 4 গুণ। আদালতে শিগগিরই চার্জশিট দাখিল করা হবে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।